আসসালামু আলাইকুম, শপিং টিপসে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি মৌলভীবাজারের নরসিংদী স্টোরে। এর আগেও আমরা এই স্টোরের ভিডিও করেছিলাম, রিভিউ করেছিলাম, বিভিন্ন রকমের বাদাম এবং যে মশলার বাজার তার রিভিউ করেছিলাম। আমরা কথা বলছি নাইম ভাইয়ের সাথে। নাইম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ। কেমন আছেন নাইম ভাই? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে একটা রিভিউ। হ্যাঁ জি, আমার সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নাইম ভাই, আমাদেরকে একটুখানি বলেন যে এখনকার বাজারে কোনটার দাম কিরকম? এইটা কত করে এখন? এটা হচ্ছে কাজু বাদাম। এটা কত? এটা একদম একদম মানে বড় সাইজটা? এটা হ্যাঁ বড় সাইজটা, এটা জাম্বু সাইজ। জাম্বু সাইজ। এটা কত করে এখন? এটা হচ্ছে এখন 840 টাকা। 840 টাকা মানে কেজি কেজি পড়তেছে। আর এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ। মিডিয়ামটা এটা কত করে প্রাইস? এটা হচ্ছে আপনার 810 টাকা। 810 টাকা। আর এই যে ইয়েতে ভাজা ভাজাটা একটু দেখেন, এটা একটু মানে ছোট সাইজ। ছোট সাইজ, হ্যাঁ। এটা হচ্ছে আপনার 750 টাকা। এটা হচ্ছে মানে একটু মানে ভাঙা চুরা আছে নাকি? না, ভাঙা না, আসপি আছে। হ্যাঁ, সাইজ একটু ছোট। ছোট সাইজটা এটা হচ্ছে 750 টাকা। 750। আর এইটার ভাজাটা কত করে বেচেন? ভাজার প্যাকেট হচ্ছে এটা হচ্ছে 850 টাকা কেজি। এটা হচ্ছে 850 টাকা কেজি। এটা হচ্ছে ভাজাটা। এই হচ্ছে এই কাজু বাদামের ক্রাইটেরিয়া। কাজু বাদাম কি ভাঙা? একদম ভাঙা একটা ইয়ে আছে, কি আছে? ভাঙা আছে একটা। এটা এটা কত করে? এটা এটা হচ্ছে আপনার 650 টাকা কেজি। 650 টাকা কেজি। কিন্তু ইয়ে নাইম ভাই, কাজু বাদাম নিয়ে অনেকে আমাকে এই যে রিভিউ করেছে যে কাজু বাদাম নাকি দুঃখিত যে এটা নাকি কীভাবে মেক করে, একটা মানে আটা দিয়ে না কীভাবে দিয়ে বানায় পারফর্ম করে, সেরকম কোনো প্রোডাক্ট কি আপনার হাতে কখনো পড়েছে? এরকম আমরা কখনো পাই নাই, কখনো এরকম পান নাই। ওকে, দর্শক উনি বললেন পাইনি, এবং আমিও অনেক কাজু বাদাম কিনেছি, কখনো আমার কাছে এরকম মনে হয়নি। কিন্তু ভিউয়াররা আমাকে এই ধরনের করেছে, তার জন্য আমার জিজ্ঞেস করলাম। তো তারপরে কোনটা এই পেস্তা? পেস্তা বাদাম আছে। পেস্তা কত করে? মোটামুটি অনেক বাড়তি এখন। এখন কত করে? এটা হচ্ছে আপনার 2100 টাকা কেজি। এখন 2100 টাকা, মানে 2100 টাকা কেজি। এত হঠাৎ করে এত দাম বাড়লো কিভাবে? মানে ঈদের পর মোটামুটি সব আইটেমের দাম বেশি, সরকারি আবার এসে ব্যাট ট্যাক্স বাড়ছে। তো ব্যাট ট্যাক্স বাড়া যাওয়াতে এইটার দামটা বেড়ে গেছে। এই বাদামটা কোত্থেকে আসে পেস্তাটা? এটা এটা এখন আসতেছে আফগানিস্তান থেকে। আফগানিস্তান থেকে এইটা আসে। ওকে, তারপরে আর কোন বাদামটা দেখাবেন? এই যে কাঠবাদাম দেখুন। তারপর আছে, হ্যাঁ কাঠবাদাম আছে। কাঠবাদাম দাম একটু বাড়ছে এখন। হ্যাঁ, এটা হচ্ছে এখন পাইকারি 720 টাকা। 720 টাকা হচ্ছে পাইকারি। পাইকারি কাঠবাদামের কি সাইজ একটাই? মানে এটা কোনো ই নাই যে এটা বড় ছোট সাইজের কোনো ই নাই? না, এটার একটাই কোয়ালিটি। এখন আসতেছে মাঝে মধ্যে আসে একটা কোয়ালিটি। হ্যাঁ, এটা মানে খুব কম পাওয়া যায়। ওকে, তারপরে আরেকটা কি দেখান? তারপর আছে আমাদের যে তুরস্ক থেকে আমদানি কৃত তিন ফল। তিন ফল, এটা হচ্ছে তার্কির প্রোডাক্ট। হ্যাঁ, এটা কত করে? এটা এটা হচ্ছে 850 টাকা পাইকারি। 850 টাকা হচ্ছে পাইকারি। আমাদের যে আখরোটটা দেখেন তো, ইয়ে ওগুলো এটা হচ্ছে উপরে কাপড়টা, এই যে কাপড়টা এটা হচ্ছে আলু। হ্যাঁ, আলু বোকরা এটা দেখি কত করে? শুকনো আলু বোকরা হচ্ছে আপনার পাইকারি 500 টাকা কেজি। এটা হচ্ছে শুকনো আলু বোকরা পাইকারি 500 টাকা কেজি। আর ওই যে ইয়ে আখরোটটা কই? আখরোট আছে না? আখরোট আছে। হ্যাঁ, এটা আছে তিন ফল। এটা হচ্ছে মক্কা কোম্পানি, এটার দাম কম। এটা হচ্ছে মক্কা, মানে একটুখানি ড্রাই, এটা ড্রাই আর ওটা একটু মানে ইয়ে একটু ডিপ কালার। হ্যাঁ, এটা 700 টাকা কেজি। এটা 700? পাইকারি, পাইকারি 700। আর এটা হচ্ছে আখরোট। এটা কত করে? 750 টাকা কেজি। এটা হচ্ছে 750 টাকা কেজি। আর এই যে ইয়ে আমাদের দেশি যে কাঁচা বাদাম বাদামটা আছে নাকি? দেশি বাদামটা বাজা আছে। বাজাটা কত করে? দেশিটা চীনা বাদাম আমাদের, দেশিটা বাজা, দেশিটা একদম। এটা কত করে? এটা পড়ে এটা এটা হচ্ছে 230 টাকা কেজি। 230 টাকা কেজি পড়বে। আর বাদামের আইটেম কি আছে? এগুলো আছে মিলানো সব। এই যে এটা হচ্ছে মিক্স ই আছে, এটা কত করে বিক্রি করতেছেন? হচ্ছে আমি ছোটটা হচ্ছে 140 টাকা। হ্যাঁ, আর বড় সাইজটা হচ্ছে 250 টাকা। 250 টাকা বড় সাইজ, এখানে 500 গ্রাম। আর এখানে হচ্ছে 250। 250 আছে। কুমড়া বিচি আছে। কুমড়া বিচি, এর কুমড়া বিচি কত করে বিক্রি হচ্ছে? হচ্ছে সামনে 650 টাকা কেজি পাইকারি। পাইকারি 650 টাকা কেজি। আরেকটা জিনিস আমরা যে এইটা আছে যে মানুষের মিক্সার আছে, এটা কি? এটা হচ্ছে মালয়েশিয়া। এটা কত করে? এটা এটা পাইকারি 450 টাকা পিস। 450 টাকা পিস। একটুখানি কুরমাটা নামান্ত দেখি, একটু কুরমাটা, দুইটা কুরমা নামান্ত বিপদের।
কয়পদিন আছে ঘুরবো আপনার কাছে কালো টাই এটা কোন জায়গা এটা এটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান এটা কত করে কেজি পড়ছে এটা এটা হচ্ছে 120 টাকা কেজি এটা হচ্ছে 120 টাকা আর এটা এটা হচ্ছে 100 টাকা কেজি এটা হচ্ছে 40 কেজি বস্তা হ্যাঁ এটা 10 কেজি কার্টন এটা হচ্ছে 10 কেজি কার্টনে আসে আর এটা হচ্ছে 40 কেজি বস্তায় আসে এটা বস্তা নিলে পড়বে 90 টাকা কেজি আর এমনি এমনি নিলে 100 টাকা কেজি এভাবে নিলে 1 কেজি 100 টাকা পড়বে আর এই আমাদের একটু ই দেখেন কিশমিশ দেখেন কয় পদের কিশমিশ আছে একটু মানে এটা হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কিশমিশ গোল্ডেনটা এটা কত করে এটা হচ্ছে আপনার এখন কার্টন হচ্ছে 4150 আর যদি কেউ 1 কেজি চাই সেজন্য হবে 420 টাকা কেজি এখন 1 কেজি দিলে 420 টাকা পড়বে আর এইটাকে কি বলে এটাকে এটা হচ্ছে আপনার লম্বা কিশমিশ বলে আর কি লম্বা বিচি আছে বিচ এর মধ্যে বিচি আছে এটার মধ্যে কোনো বিচি নাই না কিছু এটা কত করে এটা এটা হচ্ছে আপনার 350 টাকা এটা 350 টাকা এই হচ্ছে অবস্থা আর এদিকে আছে আমাদের এক ধরনের এই মিক্স হ্যাঁ অনেক ধরনের ইয়ে আছে কোন দেশে এগুলা সুপ্রিয় ভিউয়ার আজান দিচ্ছি এই জন্য আমরা ভিডিওটা এখানে শেষ করলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ